সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ছাত্র স্যার বলছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় ১২-র ১৯ ১২.১-এর ৭ নম্বর অঙ্ক থেকে শুরু করতে যাচ্ছি। এখানে অঙ্কগুলোর প্রশ্ন এমন ছিল যে নিচের সরল সমীকরণগুলো সামঞ্জস্য, অসামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল, অনির্ভরশীল কি না যুক্তি সহকারে উল্লেখ করো এবং এগুলোর সমাধান সংখ্যা নির্দেশ করো। তোমরা নিশ্চয়ই বইটা খুলে বসেছো, বইটা খুলে বসলে তোমাদের জন্য ভালো হবে। শুরু করব, শুরু করার আগে একটা কথা বলে দিয়ে নেই, সেটা হলো যে তোমরা যদি কেউ এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাদের জন্য কথাটা আমি বলছি, সেটা হলো যে আমি তোমাদের পরীক্ষার থেকে এক মাস আগে ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং সাধারণ গণিতের উপর শর্ট সাজেশন দিয়ে থাকি। সাজেশনগুলো এসএসসি পরীক্ষায় প্রায় 90-100% কমন পড়ে, এটা ছাত্রছাত্রীদের ভাষ্য। সুতরাং সেই সাজেশন যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে, অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখতে হবে, যাতে আমি সাজেশনটা দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, আমরা শুরু করছি। দেখো ৭ নম্বর প্রশ্নটা কি বললো, দেওয়া আছে -½x + y = -1 একটা সমীকরণ, আর x - 2y = 2 আর একটা সমীকরণ। আগের মতোই গত পার্ট টুতে আমরা দেখিয়েছি 1-6 পর্যন্ত, আর পার্ট ওয়ানে আমরা এটার যে নিয়মগুলো, সূত্রগুলো সেগুলো কিন্তু দেখাইছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তোমরা সেখানে গিয়ে এই প্লে লিস্টে গিয়ে পার্ট ওয়ান পার্ট টু দেখে নিতে পারো। এখানে দেখো এক্সের সহদ্বয়ের অনুপাত, এক্সের সাথে কি আছে -½, আর এখানে আছে এক্সের সাথে কিছু নাই মানে 1 আছে, তাদের অনুপাত -½/1=-1। ও ওয়াই এর সহদ্বয়ের অনুপাত, ওয়াইয়ের সাথে এখানে আছে 1, এখানে আছে -2, 1/-2 মানে -½। এবং ধ্রুবক পদ্বয়ের অনুপাত, ধ্রুবক পদ মানে সংখ্যাগুলো C1 C2, এটা -1 আর হলো 2, তার মানে এটাকে যদি আমরা অনুপাত করি, ভাগ করি, তাহলে হয় -½। তিনোটা অনুপাতই কিন্তু সমান, দেখছো? সুতরাং -½=-½। যখন সমান হয় তিনোটা অনুপাত তখন কি হয়? অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল এবং এর অসংখ্য সমাধান আছে। খেয়াল করো, সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল, অসংখ্য সমাধান আছে যদি তিনোটাই মিলে যায়। এবার আমরা যাচ্ছি ৮ নম্বর অঙ্কে। দেখো ৮ নম্বর অঙ্কটা কি বললো, দেওয়া আছে -x - y = 0, x - 2y = 0, অর্থাৎ ধ্রুবক পদ কিন্তু 0, C1 C2 0। এখানে x-এর সহগদ্বয়ের অনুপাত এর সাথে আছে -½, আর এর সাথে 1, -½/1=-1। এরপরে দেখো y-এর সহগদ্বয়ের অনুপাত, এখানে আছে -1, এখানে আছে -½, এখানে কিন্তু -− বাদ দিলাম, শুধু হাফ হলো। অর্থাৎ এক্সের সহগদ্বয়ের অনুপাত এবং ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত সমান না, মিল নাই। এই যে দেখো নট ইকুয়াল ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত, তখন কি হয়? মিল না থাকলে প্রথম শর্তটা হয়, অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং এর একটিমাত্র সমাধান আছে বা অনন্য সমাধান আছে, দেখছো? তাহলে সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং একটিমাত্র সমাধান আছে বা অনন্য সমাধান আছে, তাহলে হয়ে গেল। এখন আমরা ৮টা হয়ে গেল, ৯-১০ দেখাবো, পরের শীটে চলে যাই, এই শীটটা আমাদের শেষ হয়ে গেছে। ৯ নম্বর অঙ্কটা দেখো, এখন দেওয়া আছে -x + y = -1, x + y = 5, দুইটা সমীকরণ আমরা দেখলাম। এখানে দেখো
এক্স এর সহগদ্বয়ের অনুপাত এর সাথে আছে মাইনাস হাফ, এর সাথে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে মাইনাস হাফ ডিভাইড বাই ওয়ান ইকুয়াল টু মাইনাস হাফ। আর ওয়াইয়ের সাথে এখানে ওয়ান এখানে ওয়ান, দেখো ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত ওয়ান, দুইটা কিন্তু মিল হইল না। আর কি আছে, এবং ধ্রুবক পদ্বয়ের সহগদ্বয়ের অনুপাত এটা মাইনাস ওয়ান বাই ফাইভ। এটা এখানে না দেখাইলেও হইতো, তার কারণ হলো যে যখন নাকি এক্স এর সহগদ্বয়ের অনুপাত এবং ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত মিল না হয় তখন আর ধ্রুবক পদ দেখার প্রয়োজন পড়ে না। এ দেখো এক্স এর সহগদ্বয়ের অনুপাত মাইনাস হাফ নট ইকুয়াল ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত ওয়ান, হ্যাঁ তখন কি হয়, অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং একটিমাত্র বা অনন্য সমাধান আছে। দেখলে তাহলে 9 নম্বরটা, তাহলে কি হলো এখানে, যে যদি এক্স আর ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত না মিল হয় তাহলে আর ধ্রুবক পদ বের করার দরকার নেই, মিল হইলে ধ্রুবক পদটা আমরা বের করব। এরপর আসছি আমরা লাস্ট অঙ্কটা, 10 নম্বর, 10 নম্বর অঙ্কটা দেখি কি বলে দেওয়া হলো, এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু শূন্য আর সি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দুইটা সমীকরণ দেওয়া হলো। তাহলে আমরা আগের মতোই এক্স এর সহগদ্বয়ের অনুপাত বের করি, এখানে এক্স এর সাথে আছে এ, এখানে আছে সি, এ বাই সি। এরপরে ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত আমরা বের করি, ওয়াইয়ের সাথে এখানে আছে মাইনাস সি, এখানে আছে মাইনাস এ, তাহলে মাইনাস সি ডিভাইড বাই মাইনাস এ, মাইনাস মানে বাদ দিলাম সি বাই এ, দুইটা কিন্তু মিল হইল না, মিল হইল না বিদায়, আমরা কিন্তু ধ্রুবক পদের অনুপাত আর বের করলাম না, তাহলে মিল নাই, মিল না থাকলে কি হয়, অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং এর একটিমাত্র বা অনন্য সমাধান আছে। তাহলে আমাদের হয়ে গেল 4টা অঙ্ক, আমাদের করার কথা ছিল আজকে, হয়ে গেল আমাদের 4টা অঙ্ক, শেষ করব আমরা। শেষ করার আগে দু একটা কথা প্রতিবারই আমরা বলি, সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, লাইক করবা, শেয়ার করে বন্ধুদেরকে দেখাবা, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে বলবো যে তোমরা মাঝে মাঝে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে ভুলে যাওয়া জিনিসটা আবার নখদর্পণে নিয়ে আসবা, তাহলে তোমরা এসএসসি পরীক্ষায় ভালো করতে পারবা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, খোদা হাফেজ।